বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে আসছে ভারতীয় পণ্য। এর মধ্যে রয়েছে কম্বল, চকলেট, প্রসাধনী সহ আরও অনেক কিছু। এসব পণ্য পরিবহনে ব্যবহার হচ্ছে কমিউটার ট্রেন। চোরাকারবারীরা বেতনা এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অনায়াসে পণ্য পরিবহন করছে। অভিযোগ রয়েছে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যদের চোখের সামনে এসব কর্মকাণ্ড চললেও তারা নীরব ভূমিকা পালন করে। ট্রেনে কোনো তল্লাশি চালানো হয় না। এছাড়া বেনাপোল থেকে যশোর, খুলনা কোথাও চেকপোস্ট নেই, নেই বিজিবি বা পুলিশের পাহারা। ফলে চোরাকারবারীরা বেনাপোল থেকে ছেড়ে যাওয়া বেতনা ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটিকে মালামাল পাচারের নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করছে। এর মধ্যে আবার নির্দিষ্ট থানা পার হতে দালালদের টাকা দিচ্ছে চোরাকারবারী। বেতনা এক্সপ্রেস ট্রেন প্রতিদিন বেনাপোল থেকে সকাল 9:15 ও বিকেল 5টায় এই দুবার যাওয়া আসা করে থাকে। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দুপুর 1টায় ছেড়ে যায় বেনাপোল থেকে। এসব ট্রেনে কম্বলের সঙ্গে মাদক, থ্রিপিস, চকলেট, বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী, ইমিটেশন গহনা, সিগারেট, মোবাইল, কাপড়, কেসমেস, নিম্নমানের চাপাতা, আমদানি নিষিদ্ধ ওষুধ সহ বড় বড় চালান নির্বিঘ্নে যশোর, খুলনা সহ বিভিন্ন স্থানে পাচার হয়ে যাচ্ছে। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। বেনাপোল রেল স্টেশনে গিয়ে দেখা যায় সকালে শত শত নারী পুরুষ ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা মালামাল নিয়ে বিভিন্ন বগিতে উঠে পড়ছেন। সিটের নিচে, এমনকি সিটের ওপরে রেখে দেন এসব মালামাল। ফলে সাধারণ যাত্রীরা টিকিট কেটে সিটে বসতে পারেন না, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রীরা জানান, যশোর, খুলনায় যেতে বাসের চেয়ে ট্রেনের ভাড়া কম বলে তাদের প্রথম পছন্দ ট্রেন। কিন্তু এই দুটি ট্রেনে চোরা কারবারীদের দাপটে কোণঠাসা তারা। টিকিট কাটলেও কোনো কোনো সময় সিটে বসতে পারেন না। এর মধ্যে আবার রোগীরা পড়েন সবচেয়ে বেশি বিপাকে।